গতকালকে কি হৃদয় বিদারক ঘটনা! পটুয়াখালীর ছেলেটা কোন ব্যক্তি আছে তার চোখে পানি ঝরবে না? বাপ ঈদের পরে প্রথম রিক্সা নিয়ে বের হয়েছে, সামনে গিয়ে লাশ পড়ে আছে। নাম আমিনুল ইসলাম, বাস তাকে যখন তুলছে নিজের বাপ অন্য মনে করে, রিক্সাতে তোলার পরে দেখছে তার সন্তান। এই মায়াটা কিভাবে দেখবে ছাত্র মাত্র 16 বছর বয়স? কত অসহায় দিতাম আজকে এই পরিবারটা! অসহায় বলতে, তার 2 মাস আগে এই যে প্রচন্ড হিটস্ট্রোক, যেটা তাপমাত্রার কারণে তার বড় ভাইটা 2 মাস আগে মারা গেছে, স্ট্রোক করে মারা গেছে, আর তার এই ভাইটা মারা গেল। এই পরিবারকে সান্ত্বনা কিভাবে দিবেন? নিজে রিক্সা চাল দেখছি আমি, বুঝছি, কিন্তু আমার ইচ্ছা হচ্ছে না ওই পরিবারের পাশে গিয়ে দাঁড়াই। আমি একটু বলি, আমি তোমার পাশে থাকবো, বলবো। অসহায় বলেই তো সে রিক্সা চালক, ইচ্ছা ছিল ছেলেকে কষ্ট করে পড়াশোনা করে বড় করবে, কিন্তু সেটা তার চোখে আসেনি। কিন্তু আপনার আমার তো দরকার ছিল সামনে গিয়ে দাঁড়ানো, কিন্তু দাঁড়াচ্ছি না, কারণ এই অর্থ আপনি কি করবেন? মনে করছেন এই অর্থের উপরে থেকে আমি পৃথিবী থেকে চলে যাব? আবু সাহেব ছেলেটার বাপ বলছে, আমাকে আর কি চাউল কিনে দেবে? ইংরেজি ডিপার্টমেন্টে পড়ে, বাপকে চাউল কিনে দেয়, টিউশনি করায়, কাছে এই আর্তনাদটা আপনার বুকে আপনি শুনছেন। মানুষ এখন জানে বেশি, কিন্তু আমল করে না। কেউ গেছে বিশ্ববিদ্যালয় থেকে, গেছে 7.5 লাখ টাকা দিয়েছে, প্রধানমন্ত্রী দিয়েছে, কিন্তু আপনার পার্সেল লোক দেওয়ার আগে তো আপনার এগিয়ে আসার দরকার ছিল। আমাদের বুক ফোটে না, জানছি, দেখছি, বুঝছি, কিন্তু কি এগিয়ে যাচ্ছি না। এর আগে কেয়ামতের মাঠে আমাদের বিরুদ্ধে বাদী হবে না? হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়াদুল মুজরিমু লাউ ইফতাদি মিন আযাবি ইয়াউমাইদিন বিবানি ওয়া সাহিবাতিহি ওয়া আখি ওয়া ফাসিলাতিহি আল্লাতি তুবি ওয়া মান ফিল আরদি জামিআ সুম্মা ইনজি। আল্লাহ বলেছেন, এই মুনাফিক কাল কিয়ামতের মাঠে চাইবে, লাউ ইফতাদি মিন আযাবি ইয়াউমিন বিবানি, তার সমস্ত ছেলে সন্তানের বিনিময়ে যেন আল্লাহ আমাকে জাহান্নাম থেকে মুক্তি দান করে। আল্লাহ দিবেন। ওয়া সাহিবাতিহি ওয়া আখি, তার স্ত্রী তার ভাইদেরকে বলবে, আল্লাহ এদেরকে তুমি জাহান্নামে দাও, আমাকে জাহান্নাম থেকে বাঁচাও, এদের বিনিময়ে আমাকে জান্নাত দাও। ওয়াফাসিলাতিহিল লাতি তুবি, শুধু তাই বলছে, যারা আমার আত্মীয় স্বজন আছে, বংশের যত মানুষ আছে, আল্লাহ তাদের সবাইকে জাহান্নামে দাও, তাদের বিনিময়ে আমাকে বাঁচাও। তারপরে আবার বলছেন, ওয়া মান ফিল আরজি জামিআ সুম্মা ইনজি, শুধু এরা না, পৃথিবীতে যত মানুষ আছে, আল্লাহ তুমি সবাইকে জাহান্নামে দাও, এর বিনিময়ে আমাকে জান্নাত দাও। আল্লাহ দিবেন, তাই না? আল্লাহ ভাষা শুনেন, কাল্লা ইন্নাহা লাযা নাযাতাল লিশাওয়া তাদউ মান আদবার ওয়া তাওয়াল্লা ওয়া জামা ফাওয়া। আল্লাহ বলছেন, অসম্ভব, এটা হলো জাহান্নামে বেলিয়ান শিকার, লাজা নামক জাহান্নাম, তোমার মাথার যত রগ শিরে উপশিরে আছে, মুখের গোশ ছিঁড়ে ছিঁড়ে সে খাবে, একবারে কুড়ায় মারবে না। তা তোমার আকবার ও তাআল্লা ওয়া ফাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে এই দরিদ্র মানুষকে মুখ ফিরায়া চলে গেছিল, পিঠ দেখায় চলে গেছিল, আর কি করেছিল? ওয়াজামা ফাওয়া, সম্পদ জমা করেছিল হাওয়া, এবং এই সম্পদকে রক্ষা করার জন্য যাবতীয় ব্যবস্থা করেছিল। কি আশ্চর্য! এই দেশের টাকা চুরি করে জমা করে দেশে সম্পদ যত করার সবই করেছে, এরপরে যখন দেশে টাকা রাখার জায়গা নাই, তখন আমেরিকায় বাড়ি করেছি,
লন্ডনে বাড়ি করেছি, কানাডায় বাড়ি করেছি, মালয়েশিয়ায় বাড়ি করেছি, সিঙ্গাপুরে বাড়ি করেছি, তাও টাকা রাখার জায়গা না। এবার টাকা সুইস ব্যাংকে গিয়ে রেখে আসছে, কত চেষ্টা টাকাগুলো বাঁচানো। জানে যে সুইস ব্যাংকে টাকা রাখলে এ টাকা দিয়ে ওয়ারিশ হয় না, তাও রাখছে, টাকা কোথায় যাবে আপনি ভাবতে পারেন, চিন্তা করতে পারেন? আল্লাহ কিভাবে বলেছেন, জমাও করেছে এবং এটাকে সংরক্ষণ করার যাবতীয় ব্যবস্থা করেছে। অথচ দেশের দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি, পত্রিকায় দেখছেন না, মরিচের কেজি 400 টাকা, কি বাজার করবে? সবজি 100 টাকার নিচে কোন সবজি নাই। কোন টিভি যেন নিউজ করেছে যে প্রতি বছর 97,000 কোটি টাকা দেশ থেকে বাঁচানো,